আমার তখন 40-50 কোটি টাকা জমানোর প্রয়োজন। নিনা তো এক পয়সাও কই একবারও কেউ স্বীকার করেছেন? করেননি তো, তবু আমরা চোর। একটা ইন্ডিভিজুয়াল প্রবলেম নিয়ে, আরে এসব পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানে না বা পারে না। আর শুধুমাত্র তিনি একটা কাজই পারেন না, আর পৃথিবীতে যত কাজ আছে তিনি সব কাজই পারেন। আপনাদের মনে হচ্ছে মজাকের ছলে বলছি, তো একেবারে নয়। তাও আপনারা পশ্চিমবঙ্গের মানুষ তাকে চোর বলবেন? এটা হতে পারে? একটা মানুষ দিনের পর দিন কাজ করছে, 7 বছর সাংসদ থেকেছে, মুখ্যমন্ত্রী থেকেছে, একটি টাকাও নেন না, তাও তাকে চোর বলবেন? পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা তিনি জানেন না। অবশ্য তিনি সব কাজই, একটাই কাজই পারেন না, আর তিনি সব কাজই পারেন। তো আজকের প্রতিবেদনে পুরো আমি মুখ্যমন্ত্রী কি পারে কি না পারে পুরো জিনিসটাই আজ দেখাবো। ব্যারিয়ার আর চলে এলে আমি সন্ত আবারও আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের প্রতিবেদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে স্পষ্ট ভাষায় দিয়ে, তিনি কিন্তু সাতবারের সাংসদ। তাহলে ভাবুন, সাতবার সাংসদ, তিনি একটা টাকা পেয়ে থাকেন, আবার তিনি মুখ্যমন্ত্রী সেখানেও টাকা পেয়ে থাকেন, আবার এক টাকাও তিনি নেন না। এবারে মুখ্যমন্ত্রী এত টাকা নেন না, মুখ্যমন্ত্রী কী কী পারেন, কী কী কাজ করতে পারেন? তিনি সব কিছুই পারেন, শুধুমাত্র একটা কাজ করতে পারেন না। তো মুখ্যমন্ত্রীর মুখে শুনে নিন মুখ্যমন্ত্রী কী কী পারে এবং মুখ্যমন্ত্রী কত কত টাকা পায়, কোথা কোথায় টাকা পায়। তাও কিন্তু সত্যি কথা, পশ্চিমবঙ্গের মানুষ বিরোধীরা আপনারা বলছেন, আপনাদের লজ্জা থাকা উচিত। মুখ্যমন্ত্রী এত টাকা পায়, তিনি কী করে চুরি করতে পারেন বলুন তো, এটা ভাবা যায়? আর আপনারা কিনা মিথ্যা মিথ্যা অ্যালিগেশন দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতার নামে। হ্যাঁ, কোনো হতে পারে, হতে পারে তিনি এক সময় মানে ভোটের সময়, ভোট আসার সময় ওই যেরকম প্রতিশ্রুতি দেওয়ার মতন দিয়ে থাকেন, তো সে সময় নাকি ভুলে বলে দিয়েছেন যে সব কেন্দ্রেই প্রার্থী আমি, তো কাউকে দেখা ধরে না, বালু আলু ও পার্থ ফার্থ কাউকে দেখা ধরে কেন, অনুমতি কাউকে দেখা ধরে, সব কেন্দ্রে মানে যখন ভোটের সময় ওটা একবার নাকি বলে দিয়েছেন, তাহলে আপনারা সবসময় ধরবেন? এটা ভাবা যায়? এটা কোনোদিন সম্ভব না। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছে আপনারা প্রথমটাই শুনে নিন, তারপরে আবার ঘুরে আসছে। যারা জীবনে এক পয়সা চা কিনে খায়নি কারো কাছ থেকে দয়া নিয়ে, আজও আমি চিফ মিনিস্টার, আপনারা সবাই জানেন আমি 1.5 লক্ষ টাকা মাসে মাইনে পেতে পারি, সব কিছু পেতে পারি, অ্যাডভান্টেজ অল। আমি 1,25,000 টাকা করে 11-12 বছর পেনশন পাই পার্লামেন্ট থেকে, এক পয়সাও নিইনি। সেই টাকা নিলেই তো আমার, আর আমি এমপি 7 টার্মসের, আমার তখন 40-50 কোটি টাকা জমানোর প্রয়োজন। নিনা তো এক পয়সাও কই একবারও কেউ স্বীকার করেছেন? করেননি তো, তবু আমরা চোর। আপনারা এদিক থেকে কী করে চোর বলেন সেটাও জানেন, আপনারা কিন্তু জানেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথমেই বলেছেন এমন কোনো কাজ নেই কিন্তু আমি জানি না। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন স্বনামধন্য গায়িকা, আপনি জানেন? জানেন না? না, তো আপনাদেরকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজেই মানে নিজের যে ভালো কাজটা, তো ঢাকটা পেটে নিজেই পেটাচ্ছেন। তো মুখ্যমন্ত্রী ওটা বলে দেয় সবাইকে যে আমি এইগুলো পারি, মানে কোনগুলো পারে তাদের মধ্যে কিন্তু আর একটা, আপনারা জানেন, স্বনামধন্য গায়িকা, মানে যদিও আমরা মানে জানি ব্যাপারটা, স্বনামধন্য গায়িকা, তিনি বাংলাতে প্রচুর গান টান করেছেন, তো তার সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রীর একটা প্রচুর পরিমাণে দোস্তি আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার আছে। তো তিনি স্বনামধন্য গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করতেন জানেন? এবং যতক্ষণ না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গান শোনাচ্ছেন, তিনি নাচড়ো বান্দা গান না শুনে ছাড়তেন না। ভাবতে পারেন, এরকমই আমাদের মুখ্যমন্ত্রী? এটা চারটিখানি কথা নাকি আমাদের মুখ্যমন্ত্রী? আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুই পারেন, কে বলেছে? খালি বিরোধীরা ফালতু বকে, লজ্জা থাকা উচিত আপনাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু জানান না তার মধ্যে নেই। সন্ধ্যা মুখোপাধ্যায় যতক্ষণ না গান, যতক্ষণ না ততক্ষণ পর্যন্ত তিনি ছাড়েন না, গান শুনেই ছাড়েন। ফোন না হলে তিনি রাখবেন, আপনি গান করে দেখান, গান করে শুনান জোরজার করে, যেরকম অভিজিৎ দাসকে তুমি জোরজার করা হতো, একেও সেরকম জোরজার করা হতো। তো আপনারা দেখে নিন কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যাদি, যে সন্ধ্যাদি আমাকে খুব ভালোবাসতেন, আর শুনলে আমরা অবাক হবেন, যখনই আমার সাথে ফোনে কথা হতো আমায় বলতো দুটো লাইন শোনাও, আমি আবার কবে গান শিখলাম, আমি কি করে শোনাবো,
তখন বলতো না না তুমি খুব সুরে গাও, তুমি আমাকে গানটা শোনাও না তো তোমার ফোন চাচ্ছি না। একদিন তো এমন অবস্থা, আমার আর গান, আমার আর ফোন ছাড়ছে না। শেষকালে বাধ্য হয়ে আমি অন্ধকারের যাত্রী প্রভু আলোর দৃষ্টি দাও এই গানটা আমি ওনাকে দু লাইন শুনিয়েছিলাম। দ্বিজেন্দা মারা গেছে আজ বেঁচে নেই। আমার মনে আছে দ্বিজেন্দা বারবার করে বলতেন, তুমি কেন একটা ক্যাসেট বের করো না, তুমি কেন একটা নিজের গলায় গান গাও না, আমাকে অনেকবার করে বলতো। সুবিশ্বেন আমাকে খুব, এই পৃথিবীতে এমন কোন কাজ নেই যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারেন না, সব কাজটা তিনি পারেন। মানে শুধুমাত্র ওই মেশিনে যে সেলাই করাটা, ওইটা একমাত্র তিনি পারেন না, মানে মেশিনে সেলাই করাটা, আর বাদ বাকি তিনি। আবার তিনি এমন এমন হয়েছে, একদিন একটা সোয়েটার বুনে পেরেছেন, কেউ একজন বলেছিল তো, ঠিক আছে আমার কাছে যে সোয়েটার আছে আমার ছেলের জন্য কি আমার স্বামীর জন্য যে সোয়েটারটা বুনেছিলেন আমার কাছে আছে, স্যাম্পেলও আছে, ভাবতে পারছেন? আমরা কিনা এই মুখ্যমন্ত্রীটাকে চোর বলছি, চুরি করেছে, আবার এই করেছে, ভাবা যায় আপনাদের? এইসব কথা বলবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী পারেন এবার আপনারা দেখে নিন। মানে এমন কোনো কাজ নেই যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারেন না, শুধুমাত্র সেলাই করা, সব কিছুই পারেন, শুধু পৃথিবীতে একটাই কাজই পারেন না, তিনি ওই মেশিনের কাজটা পারেন না, মেশিনে সেলাই করাটা পারেন না। আর তিনি এ টু জেড সব কাজ করতে পারেন, পৃথিবীর মধ্যে সব কাজই করতে পারেন। তো আপনারা মুখ্যমন্ত্রী কী কী পারেন একটু শুনে নিন। মেয়েরা শুধু রাধে না চুলো বাঁধে, তেমনি আমায় যদি বলেন আপনি ঘর মুছতে জানেন, হ্যাঁ জানি, অনেকের থেকে ভালো করে দেব। যদি বলেন কাপড় কাচতে জানেন, খুব ভালো জানি। যদি বলেন রান্না করতে জানেন, খুব ভালো জানি। যদি বলেন মাছ ধরতে জানেন, খুব ভালো জানি। যদি বলেন ধান পুততে জানেন, খুব ভালো জানি। যদি বলেন লিখতে টিখতে জানেন, আমি একটু একটু জানি। আমার কবিতার বই বেরোলো 1000 কবিতা, বুঝুন। আরে বাচ্চাদের কবিতাতে এপাং ওপাং ঝপাং হবে না তো কি হবে? হাট্টি মাটিম টি মোড়া মাঠে পাড়ে ডিম, অনেকে জানে না নেশার মতো বলে আমি একদিন একটা করে সোয়েটার বুনতাম, এখনো স্যাম্পেল আছে ওদের কাছে বলছে। মেশিনে শুধু সেলাইটা করতে পারি না, ক্রুশ থেকে শুরু করে আর সব কিছু করতে পারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো কাজ পারেন না, তো সেটা তো আপনারা দেখলেন, তিনি সব কিছুই পারেন। মুখ্যমন্ত্রী বাংলা নাচ থেকে শুরু করে, আবার কিন্তু আপনারা জানেন মুখ্যমন্ত্রী একজন কবি, মনে হচ্ছে না? মুখ্যমন্ত্রী বাচ্চাদের জন্য কিন্তু কবিতা লিখেছেন, আপনারা জানেন এপাং অপাং ঝপাং কবিতা, তো হাট্টিমাটি মেয়েগুলো কিন্তু মুখ্যমন্ত্রী তো বাচ্চারা কি পড়বে? তবে কিন্তু একটা জায়গায় মুখ্যমন্ত্রী কিন্তু এবার বলেছে কিন্তু একটা জিনিস, আমি একটু একটু পারি কবিতাটা, কারণ সেটা নিয়ে প্রচুর চর্চা হয়েছে, তো বলছেন আমি একটু একটু কবিতাটা পারি, পুরোটা পারি না, বুঝতে পারছেন? কিন্তু সব কিছুই তিনি পারেন, তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো তিনি আবার কিন্তু একটা জিনিস, যদি আপনাদের যদি রাগ থাকে মুখ্যমন্ত্রীর ওপর, আর মুখ্যমন্ত্রী যদি আপনার ওপর রাগ থাকে, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী যদি মারা যান কিন্তু কেউ যাবেন না, ফেঁসে যাবেন পুরো, আপনাকে ঢুকতে দেবে না। আর মিডিয়াদের তো একেবারে না, বললেন যে যদি আমি মারা যাই প্রথম কিন্তু এই বিরোধীরা যাবে, আর মিডিয়া তো অটোমেটিক বিরোধী, সোশ্যাল মিডিয়া তো আরও বড় বিরোধী, তো সেই জায়গা থেকে আমরা তো গেলে ঢুকতে দেবে না। তো মুখ্যমন্ত্রী মারা গেলে একবার যাবেন না, আর যদি শত্রুতা থাকে একবার যাবেন না। মুখ্যমন্ত্রী সেখানে কিন্তু দাঁড়ানো আছে, পাহারা দেওয়া, ঢুকতে গেলেই কিন্তু ছাপাং। ওই জন্য বলে দিচ্ছি, মুখ্যমন্ত্রী আগে থেকে বলে দিলেন যে কেউ যাবে না। ওই আর এই 1000 কবিতা লিখেছে, 1000টা কপি বিক্রি হয়েছে, আর আপনাদের ভালো লাগেনি, হতে পারে, ভাবা যায়? মুখ্যমন্ত্রীর কবিতা আপনাদের ভালো লাগছে না, আর সবার ভালো লাগছে, পশ্চিমবঙ্গের জনগণ, পশ্চিমের জনগণ কি আর বিরোধীরা কি, আমি বুঝতে পারি না। সবাই ভালো লাগছে, এমন কোনো জিনিস নেই, বাংলা নাচ থেকে মানে গুজরাটি নাচ থেকে কোনো কিছু বাকি নেই, সব পারেন। উনি তো আবার কি বলছেন, প্যান্ডেল প্যান্ডেল কাটিয়ে কি করতেন সাংস্কৃতিক অনুষ্ঠান না কি করতেন, তো ওগুলো আমি জানি না, বুঝতে পারি না কোথায় প্যান্ডেল ট্যান্ডেল খাটিয়ে হয়। আচ্ছা একটা জিনিস কিন্তু আমার কিন্তু মনে পড়ছে, মুখ্যমন্ত্রী সব কিছু পারেন, ঠিক আছে, মুখ্যমন্ত্রীর সাথে যে বন্ধু বান্ধব তারা তো কোনোদিন বলে না, মুখ্যমন্ত্রী একাই একাই সব কিছু করতেন, হ্যাঁ,
শুধু মুখ্যমন্ত্রীর সাথে একবার নাকি শুনেছিলাম যে পার্থ দ্বারা বেরিয়ে যাওয়ার পরে আমি কলেজে ঢুকি, মুখ্যমন্ত্রী বলেছেন। বাদ বাকি কিন্তু কারোর মুখে আমি শুনতে পাই না যে মুখ্যমন্ত্রী মানে এতদূর করেছেন, এটা করেছেন, সেরকম করেছেন কি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা খেলেছি বড় হয়েছি, ওটাকে শুনতে পাই না। কিন্তু তুমি সব কিছুই পারেন, আমার জানা নেই, তার বন্ধু বান্ধব কেউ কোনোদিন বলেনি। কারণ হচ্ছে বাস্তবই, আপনি যদি ভালো হতেন, আমি যদি ভালো ছেলে হই, তাহলে অবশ্যই বন্ধু বান্ধব বলবে এই ছেলেটা ভালো কিছু করেছে, এ আমার বন্ধু হয়, ঠিক আছে। তো আপনি এমন কিছু ভালো করছেন বন্ধু বলতেও তাদের লজ্জা করছে, এটাই মনে হচ্ছে আমার, আর কিছু না। তো এবারে দেখে নিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো বললেন ভাংড়া নাচ না, পাঞ্জাবিদের যে ভাংড়া নাচ, এ তো একটা গান গায় সবাই তালে তালে নাচে, গুজরাতিদের ডান্ডা নাচ, ডান্ডিয়া, আমাকে তো কেউ শেখায়নি, আমি নিজেই শিখে গেলাম। ভূলোক খারাপ হোক, আরে চেষ্টা করে দেখতে ক্ষতি কি, আমি যখন জঙ্গলে যাই আদিবাসীদের সাথে তালে তাল দিয়ে নেচি, তারা কি আমায় শিখিয়েছে? না, আমি তাদের স্টেপটা দেখি, স্টেপটা দেখে ধরে নিই। তার কারণ হচ্ছে ছোটবেলায় আমরা তো রবীন্দ্র জয়ন্তী করতাম, নজরুল জয়ন্তী করতাম, আর আমরা চৌকির মধ্যে একটা চাদর পেতে প্যান্ডেলের দরকার ছিল না, তাতেই নিজেরাই গান গাইতাম, নিজেরাই নাচতাম, এইসব করতাম। আমি নিজেও 3 বছর গান শিখেছিলাম, কিন্তু তারপর যাই হোক আমার গানটা চলে গেল, আমার হারমোনিয়ামটা বিক্রি করে দিল, তাহলে গানটা কি করে থাকবে? আমার রেওয়াজটা তো ছিল না। যারা যারা আমায় পছন্দ করে না, গালি দেয়, আমি বলি ঈশ্বর আল্লাহ ওদের ক্ষমা করো, জেসাস ক্রাইস্টের মতো, ওরা জানে না ওরা কি ভুল করেছে। বলতেন এই মানুষের জীবন তো খুব টাইমিং, ক্ষণস্থায়ী, কালাই মরে গেলে দেখবেন যেগুলো আমায় গালি দেয় সেগুলো ফার্স্ট মালা নিয়ে ঢুকবে, এক টাকাও ঢুকতে দেবেন না। আমি সবাইকে বলে দিচ্ছি, আমি কারো দয়া চাই না, আমি জীবনে কারো দয়া নিয়ে মানুষ হইনি, আমি জীবনে কারো দয়া চাই না। শুভেন্দু অধিকারী তিনি বলে দিলেন 8 টাকা, মানে বাস্তবে বিরোধী শুভেন্দু অধিকারী যা পাক যা কিছু বলে দেয়, কোনো কিছু ট্যাক্স লাগে না, এই নাকি চোর বলছেন। আবার কিন্তু একটা জিনিস দেখুন, শুভেন্দু অধিকারী কি বলছেন সেটা আগে দেখুন, তারপরে ঘুরে আসছি আমি। মমতা ব্যানার্জি বরঞ্চ তার বালুকে, আদরের আলু না বালু, হাজার হাজার কোটি টাকা চুরি করার সুযোগ দিয়েছেন এবং একটা বড় অংশের টাকা তিনি ভাগ নিয়েছেন। রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বলছেন যে বিরোধী দলনেতাকে বলবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডায়মন্ড হারবারে দাঁড় করাতে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবেন। নরেন্দ্র মোদী ডায়মন্ড হারবার, এসব লেকচার 21-এ নন্দীগ্রামে শুনেছিলাম, এই কর্মচারীদের লেকচার শুনেছিলাম। একটা মাতাল নেতা তো বলেছিল হাত থেকে কি কবজি না কি কেটে বাদ দিয়ে দিবে, এসব ভাঙা রেকর্ড শুনেছিলাম। দেখা হবে 24-এ, দেখা হবে, বলেছি হারাবো হারাবো, কি করে হারাতে আমরা জানি দাদা। সত্যি শুভেন্দু অধিকারী গুলো বলা উচিত হয়নি, উচিত আছে? হ্যাঁ, এই মুখ্যমন্ত্রীটা কি না কি করেছে, সব পারেন, পৃথিবীর যে কোনো কাজ তিনি সব কিছু পারেন। তার জন্য কিংবদন্তি মানে গায়িকা তিনি বসে থাকেন, তার কথা বলার জন্য তিনি, তার সব তার গান শোনার জন্য তিনি কাছ থেকে পারমিশন নিয়ে থাকেন। আর আপনি কিনা এইসব ফালতু অ্যালোগেশন আনতে জানি কী করেন এই মুখ্যমন্ত্রীটার বিরুদ্ধে? ভাবা যায়, যিনার নামে অনুপ্রেরণায় কিছু নেই সেগুলো তাদের কর্মীরা করে ফেলে, উনি জানেন না, উনি কিছু জানেন না, তাকে করে ফেলে চোরচামারিগুলো সেগুলো হয়ে যায় মন্ত্রিসভা, উনি জানেন। কিন্তু তিনি একবার কবে বলেছিলেন, ঠিক আছে ভোটের সময় বলা যায় ওগুলো, একবার বলেছিলেন সব পেতে প্রার্থী আমি, বলেছে বলে তা বলি, এগুলো ছেলে পেলেগুলো চুরি চামারি করেছে, তাতে কী হয়েছে এগুলো বলতে পারবেন? আবার আর একটা ছেলে তার কী বলছে শুনুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বাস্তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী বলছে শুনুন। তার দুর্নীতি হয়েছে এ কথা যদি বলে থাকে আগে, তাহলে মমতা ও দুর্নীতি নিয়ে পদক্ষেপ নেয়নি কেন, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, দুর্নীতি নিয়ে উনি কোনো চিঠি লিখেছিলেন কিনা যে এই দুর্নীতি হচ্ছে বন্ধ করাতে? কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে টানা কেন ভাই, কথায় কথায় কার কোথায় পদ? মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষটা কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার, মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে একজনকে একটা দায়িত্ব দিয়েছে, তার যদি পদস্খলন হয়ে থাকে, সে যদি বেইমানি কোথাও করে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষটা কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোষটা কোথায়? অভিষেক আসছে কোথায় এর মধ্যে? আমি তো বুঝতেই পারছি না এই কথাগুলো আসছে কোথায়, কেন ওদের নাম আসবে, কেন কেউ বলবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি করে জানে? মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো দোষ করেনি,
মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তুমি বলে কেউ যদি বলে থাকে, আমি জানি না কে কি বলেছে, কিন্তু কি যদি কেউ বলে থাকে তো অন্যায় করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যি কিন্তু এগুলো বলা উচিত হয় না। মানে এই মুখ্যমন্ত্রীটাকে আমরা চোর বলছি, এত কিছু তার মধ্যে ট্যালেন্ট আছে, এত কিছু পারেন, তিনি এক টাকা নেন না, এই মুখ্যমন্ত্রীকে চোর বলছি, এই মুখ্যমন্ত্রীকে চোর বলছেন, আপনারা কী করে বলতে পারেন? ভাবুন তো দর্শক বন্ধু, ভাবা যায় কোনো দিন মুখ্যমন্ত্রীটা কিচ্ছু মানে এমন কিছু পারেন না, এমন কিছু কাজ নেই, এই মুখ্যমন্ত্রীটাকে আমরাই চোর বলছি, এই বিরোধীরা চোর বলছে, ভাবা যায়? দর্শক বন্ধু অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে এই মুখ্যমন্ত্রীকে চোর বলা ঠিক, ভাবুন আপনারা কোনোদিন বলা ঠিক কি এগুলো, তো এগুলো কিন্তু বলা ঠিক না। দর্শক বন্ধু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন মুখ্যমন্ত্রীকে চোখ বলা ঠিক হয়েছে নাকি। দর্শক বন্ধু অবশ্যই আপনাদের এলাকায় যদি কোনো দুর্নীতির আজ দেখতে পান, কোনো খবর দেখতে পান, অবশ্যই কিন্তু আমার মেল আইডিতে মেল করবেন, এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকলে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই দেবেন, পরবর্তীতে আপনাদের সে ভিডিওটা কিন্তু আমি টেলিকাস্ট করে